সো মাইনক্রাফট অনেক অসম একটা গেম, আর যারা যারা এই ভিডিওটা দেখতেছো তাদের বেশিরভাগই ফেভারিট গেম হলো মাইনক্রাফট। মাইনক্রাফটে অনেক ফিচার আছে, বাট মাইনক্রাফটের কয়েকটা ফিচার আছে যেটা হয়তো তারা আগে খেয়াল করেন নাই, বাট ওইগুলো অনেক ইললজিক্যাল। আর আজকের এই ভিডিওতে আমরা মাইনক্রাফটের ওই ফিচারগুলোর কথা বলবো, আর আপনারাও ওইগুলো দেখে ভাববেন যে কেমনে ভাই এটা কেমনে সম্ভব, এটার লজিক কোথায়। আর এখনো যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন, আর 5000 লাইক হলে আমরা এইটার পার্ট 3 বানাবো, সো লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে ফেলেন। নাম্বার 1, মাইনক্রাফটের বেডরক অনেক সলিড একটা ব্লক। এই ব্লকটা মাইনক্রাফটের ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট ব্লক, আর এই ব্লক আপনারা ভাঙতে পারবেন না। ইভেন অনেক ইউটিউবার অনেকদিন ধরে বেডরক ভাঙার লাইভও করছে, বাট তারা স্টিল ভাঙতে পারেনি। বাট এই বেডরকের এপার ওপার আপনারা চাইলেই যেতে পারবেন। জাস্ট আপনাদেরকে একটা ডিসপেন্সার প্লেস করতে হবে, আর তার পাশে একটা হোল ক্রিয়েট করে ওয়াটার প্লেস করে দিতে হবে। দেন একটা বোর্ড রেখে যদি আপনারা ডিসপেন্স করেন তাহলে খুব ইজিলি আপনারা ওয়ালের এপার ওপার বোর্ড দিয়ে রো করে যেতে পারবেন। জানি এটা একটা গ্লিচ, বাট এটা তাও কোনো সেন্স মেক করে না। আর এই লজিকটা যদি আপনারা নতুন জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আর যদি আগে থেকে জানা থাকেন তাহলে তাও কমেন্টে জানাবেন, আমি দেখবো যে কারা কারা জানতো আর কারা কারা জানতো না। সো নাম্বার 2, মাইনক্রাফটের নতুন একটা ব্লক হচ্ছে ড্রিপস্টোন। এই ড্রিপস্টোন কিন্তু অনেক ডেঞ্জারাস, এটা যদি আপনাদের মাথার উপর পড়ে তাহলে আপনারা মারাও যেতে পারেন। বাট এখানে একটা জিনিস আছে, একটা ভিলেজারের উপরে যদি এরকম হাইট থেকে একটা ড্রিপস্টোন পড়ে, এরকম ছোট একটা ড্রিপস্টোন, তাহলে এই ভিলেজারটা মারা যাবে। মেক সেন্স, কারণ এত উপর থেকে পড়তেছে ড্রিপস্টোন তো মরে যেতে পারে। আর এই ড্রিপস্টোনটাকে যদি আরেকটু বড় করা যায়, মানে মিডিয়াম সাইজ, তাও এই ভিলেজারটা মারা যাবে, কারণ তাও এটা অনেক ডেঞ্জারাস একটা ব্লক। আর এগুলো সবই সেন্স মেক করতেছে, কিন্তু এখানে একটা ইললজিক্যাল জিনিস হচ্ছে, এরকম বড় একটা ড্রিপস্টোন যদি ভিলেজারের উপর পড়ে তখন ভিলেজারটা ঠিকই সার্ভাইভ করে। মানে এটা কেমনে সম্ভব এটা আমি নিজেও জানি না, কারণ এই ছোট ছোট ড্রিপস্টোন গুলা এই বড় ড্রিপস্টোনের সামনে কিছুই না। সো এই জিনিসটা কোনো সেন্স মেক করে না। নাম্বার 3, মাইনক্রাফটের স্টোন জেনারেটর অনেক ইউজফুল। স্কাই ব্লক, ওয়ান ব্লক, এক্সেট্রা এক্সেট্রার জন্য অনেক দরকার। এছাড়া অনেকে স্টোন জেনারেটর তাদের ওয়ার্ল্ডে বানায়, কারণ তাদের স্টোনের অনেক দরকার হয়। বাট এই স্টোন জেনারেটরের মেকানিক্সটা কি, লাভার ওয়াটার যখন একসাথে কাছাকাছি থাকে তখন হচ্ছে স্টোন ক্রিয়েট হয়। বাট এখানে একটা কথা হচ্ছে, ওয়াটার লক স্টোন যখন স্টোন জেনারেটর ইউজ করা হয় তখন এটা কিভাবে স্টোন জেনারেট করে, মানে এরা তো টাচও করতেছে না, তাহলে স্টোন আসতেছে কোথা থেকে, এটা পুরো ইললজিক্যাল। নাম্বার 4, মাইনক্রাফট 1.17 এ লাভা কলরেন নতুন আসছে। যদিও এটার হোল এক্সিস্টেন্স ইললজিক্যাল, মানে আয়রনের একটা কোল্ডেনের ভিতরে 2000 ডিগ্রি গরম একটা লাভা রাখা হয়েছে, বাট সেটা হোক সমস্যা নাই। কিন্তু আমাকে একটা জিনিস কেউ বোঝা যে পানির নিচে কিভাবে লাভা কোল্ডেন রাখা যায়, এটা এটা পসিবল হয় কিভাবে। নাম্বার 5, ওকে লাভা কোল্ডেন দিয়ে সেই লজিকটা তো গেল, এখন আরেকটা জিনিস হলো মাইনক্রাফটের নেদারে ব্লেজ, তারপর অন্যান্য মব আছে যারা কিনা ফায়ার রেসিস্টেন্স, মানে তাদেরকে ফায়ার তারপর অন্যান্য লাভাতে চুবাইলে তাদের কিছু হবে না। বাট আপনারা যদি তাদেরকে লাভা কোল্ডেন আনেন তাহলে খুব ইজিলি আপনারা তাদেরকে মারতে পারবেন, আই মিন এটা নর্মাল লজিক কেউ হার মানায়। নাম্বার 6, আচ্ছা মাইনক্রাফটে আপনারা একবার হলো বিকন দিয়ে ইনস্ট্যান্ট মাইন করছেন। বিকনের হেস্ট আর এফিসিয়েন্সি 5 এর ডায়মন্ড পিকেক্স বা নেদার পিকেক্স দিয়ে আপনারা খুব ইজিলি ইনস্ট্যান্ট মাইন করতে পারবেন, আর খুব ইজিলি ডায়মন্ড তারপর অন্যান্য রিসোর্স পাইতে পারবেন। বাট এখানে একটা জিনিস হলো, স্টোন কিন্তু ইনস্ট্যান্টলি ব্রেক করা যায়, বাট কবে স্টোন যেটা কিনা স্টোন থেকেও দুর্বল সেটা কিভাবে ইনস্ট্যান্ট মাইন হয় না। আবার গ্রানাইট, ডায়রাইট, এক্সেট্রা এক্সেট্রা স্টোন টাইপ যত ব্লক আছে সেগুলো সব ইনস্ট্যান্টলি মাইন করা যায়, বাট গ্লাস যেটা কিনা স্টোন থেকে অবভিয়াসলি অনেক দুর্বল সেটা ইনস্ট্যান্টলি মাইন হয় না, এটা আবার কেমন লজিক। নাম্বার 7, মাইনক্রাফটের ল্যাডার অনেক ইউজফুল একটা জিনিস, বাট বেশিরভাগ সময় এটা ইউজ করা হয় না কারণ এটা দেখতে অনেক বাজে। বাট এই ল্যাডারের একটা জিনিস হলো, এই ল্যাডারটাকে যখন আপনারা থ্রো করবেন তখন সাইডে দেখলে এটা একটু মোটা লাগবে আপনাদের কাছে, বাট এটা যখন প্লেস করবেন তখন দেখবেন যে সাইড দিয়ে অনেক চিকন, মানে এদের সাইজের ট্রান্সফরমেশন কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 8, লাভা অনেক ডেঞ্জারাস একটা জিনিস। লাভা দিয়ে বড় থেকে বড় মব ইজিলি মারা যায়, বাট মাইনক্রাফটের ভিলেজাররা লাভাকে কিছু মনেই করে না, মানে লিটারেলি রাতের বেলা ওরা যখন ঘুমায় তখন তাদের উপরে লাভা রেখে দেবেন, তাও ওরা উঠবেও না, ওইখানেই থাকবে। আবার ভিলেজাররা যে চোখ খুলে ঘুমায় সেটা আলাদা কথা। নাম্বার 9, মাইনক্রাফটের ফুড সোর্সের জন্য অনেকে ফার্মিং করে থাকে, অনেকে হুইট ফার্ম করে, অনেকে ক্যারট, বিটরুট, পটেটো, এক্সেট্রা এক্সেট্রা ফার্ম করে থাকে, বাট এই ক্রপসগুলো অনেক ইজিলি ভেঙে যায়, মানে আপনারা ভুল করে যদি একটু লাফান তাই ওই ক্রপসগুলো ভেঙে যাবে। বাট মাইনক্রাফটের স্যান্ড পড়লে এরা ভাঙবে না, ডেভেল পড়লেও ভাঙবে না, অ্যানভিল পড়লেও ভাঙবে না, বাট আপনারা একটু লাফান তাই ভেঙে যাবে। নাম্বার 10, মাইনক্রাফটের অ্যানভিলের ওজন কত হবে। একটা অ্যানভিলের ওজন 200 কেজি পর্যন্ত যেতে পারে, বাট মাইনক্রাফটের স্ট্রিং এর উপরে একটা অ্যানভিল রাখতে পারবেন আপনারা, ওইটা যে ওই স্ট্রিং এ কেমনে ভাসে সেটা কে জানে। আবার এই অ্যানভিলকে আপনারা পানিতে যখন ডুবাবেন তখন ওটা ডুবে যাবে, মেক সেন্স রাইট, বাট এটাকে যখন আপনারা থ্রো করবেন তখন এটা ঠিকই ভাসবে, মানে কেমনে কি ভাই। নাম্বার 11, আপনারা সোরে ফায়ার এসপেক্ট বা বোতে আপনারা যদি ফ্লেম ইনচারমেন্ট লাগান তখন চিকেনকে মারলে তখন ফায়ার ড্যামেজের কারণে কুক ভার্সন বাইর হবে, ফ্লিন্ট অ্যান্ড স্টিল দিয়ে পুড়ালেও কুক চিকেন আপনারা পাবেন, বাট যখন চিকেন ক্যাম্প ফায়ারে পুড়বে তখন ওদের কুক ভার্সন আসবে না, মানে ক্যান ভাই এটা ক্যান হয়। নাম্বার 12, মাইনক্রাফটের 2 ব্লক গ্যাপ দিয়ে আপনারা খুব ইজিলি যেতে পারবেন, ইভেন যদি উপরে স্ল্যাব বসা দেন তাহলে আপনারা জাভা এডিশনে স্নিক করে যেতে পারবেন, গ্রাউন্ডে একটা কার্পেট দিলে আপনারা যেতে পারবেন, বাট আপনারা যখন একটা ব্লক ভেঙে ওইখানে একটা ফেন্স গেট বসাবেন তারপর ওর উপরে যখন আপনারা একটা কার্পেট দেবেন তখন আপনারা আর যেতে পারবেন না, মানে এখানে একটা ইনভিজিবল ওয়াল ক্রিয়েট হয়ে যাবে, আর এটা অনেক উইয়ার্ড আর ইললজিক্যাল। নাম্বার 13, মাইনক্রাফটের সব ওরের পিকেক্স দিয়ে আপনারা ওই ওরটা ভাঙতে পারবেন, যেমন আয়রন ওরকে আয়রন পিকেক্স দিয়ে ভাঙতে পারবেন, ডায়মন্ডকে ডায়মন্ড পিকেক্স দিয়ে ভাঙতে পারবেন, আর গোল্ড ওরকে গোল্ড পিকেক্স দিয়ে ভাঙতে পারবেন। ওয়েট আ মিনিট, গোল্ড পিকেক্স দিয়ে তো গোল্ড ভাঙা যায় না, গোল্ড পিকেক্স দিয়ে যদি গোল্ড ভাঙা না যায় তাহলে গোল্ড পিকেক্স দিয়ে মানুষ কি করবে, মানুষ কি মরি খাবে গোল্ড পিকেক্স দিয়ে। তো আপনারা বলতে পারেন যে গোল্ড পিকেক্স প্রিটি মাচ অনেক বেশি ইউজলেস, আর আপনারা যদি কোনোদিন এটা ক্রাফট করে থাকেন তাহলে আপনাদের জন্য সহানুভূতি আছে আমার। নাম্বার 14,
মাইনক্রাফটের টর্চ আরেকটা অদ্ভুত জিনিস, এটা এক তো নিভে না, তার উপর দিয়ে এটা জ্বালানোর জন্য ফ্লিন্ট অ্যান্ড স্টিলও লাগে না, আগুন ছাড়া এটা জ্বলে। জাস্ট একটা স্টিক আর একটা কোল দিয়ে আপনারা খুব ইজিলি একটা টর্চ বানাতে পারবেন। তার উপর দিয়ে যখন আপনারা টর্চ হাতে নেবেন তখন টর্চ কোনো লাইটে দিবে না, মানে ক্যান ভাই হাতে লাইট রাখলে মাইনিং কত ইজি হয়ে যায়। নাম্বার 15, আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস, স্টোনকে যখন আপনারা ভাঙবেন তখন আপনারা কবল স্টোন পাবেন, ঠিক আছে। কবল স্টোনকে যখন আপনারা ভাঙবেন তখন কবল স্টোনই দিবে, বাট স্টোন স্ল্যাবকে যখন ভাঙবেন তখন আপনাদের কি দেওয়া উচিত? অবভিয়াসলি আপনাদের কবল স্টোন স্ল্যাব দেওয়া উচিত, বাট আপনাদেরকে কি দেবে গেস করেন, স্টোন স্ল্যাবই, এটাই সাইন্স। নাম্বার 16, মাইনক্রাফটের হেভেলে যখন আপনারা পড়েন তখন আপনাদের 80% মতো ড্যামেজ রিডিউস হয়, বেডের উপরে পড়লে আপনাদের 50% কমে যায়, ক্লাইমের উপরে পড়লে ফল ড্যামেজ হয় না, বাট সেই হিসাবে স্নো ব্লক, উল, স্পঞ্জ এগুলো তো অনেক সফট একটা ব্লক, তাহলে কেন এদের উপরে পড়লে ফল ড্যামেজ হয়? নাম্বার 17, মাইনক্রাফটের অনেক ভারী ব্লক যেমন আয়রন ব্লক পিস্টন দিয়ে পুশ করা যায়, গোল্ড ব্লকও পুশ করা যায়, ডায়মন্ড ব্লকও পুশ করা যায়, বাট সাইন যেটা কিনা এদের থেকে অবভিয়াসলি অনেক হালকা, সেটা পিস্টন দিয়ে পুশ করা যায় না, আর এটা কেন হয় কে জানে। নাম্বার 18, আচ্ছা মাইনক্রাফটের আরেকটা জিনিস যেটা আমি বুঝি না, সেটা হচ্ছে মাইনক্রাফটের ফেন্সে অনেক বড় বড় ফাঁকা জায়গা থাকে, তাও এরা যখন আপনারা মারেন তখন আরো ওইদিকে আটকে যায়, আবার হানি ব্লকে একটা বিন্দু পরিমাণ ফাঁকা জায়গা আছে যেটাতে আপনারা যদি অ্যারো মারেন তাহলে ওইটা আর পার চলে যায়, আবার সাইন ব্লকে যখন আপনারা অ্যারো মারেন তখন সাইন ব্লকের এপার উপর চলে যায়, মানে কেমনে কি ভাই, এটার মেকানিক্সটা কি? নাম্বার 19, আচ্ছা এই লজিকটা হয়তো সবাই জানে, মানে কেই বা জানে না, অলমোস্ট এই টাইপের যত ভিডিও আছে তত ভিডিওতে একবার হলেও এই লজিকের কথা বলা হয়েছে, অনেক কমন, যদিও আমি চেষ্টা করি ইউনিক খোঁজার, বাট মাইনক্রাফটের কয়েকটা জিনিসই লজিক্যাল, তাহলে এটা অনেক ভালো একটা গেম, তাই এত লজিক্যাল জিনিস খুঁজে বাই করা পসিবল হয় না। সো এখন এই লজিক্যাল জিনিসের কথা যদি বলি, তো মাইনক্রাফটের এনডারম্যান পানি সহ্য করতে পারে না, ইভেন ওয়াটার লক পানিতেও এরা থাকবে না, বাট কোল্ডেনের পানিতে এরা ঠিকই থাকতে পারবে, মানে কোল্ডেনের পানি কি পানি না। নাম্বার 20, মাইনক্রাফট 1.17 নতুন একটা আইটেম হচ্ছে ক্যান্ডেল, এই ক্যান্ডেল অনেক ইউজফুল একটা জিনিস, যেহেতু মাইনক্রাফটে অনেক কম লাইট সোর্স আছে, বাট এই ক্যান্ডেলের একটা ইলজিক্যাল জিনিস হলো ক্যান্ডেলের আশেপাশে যখন আপনারা লাভা রাখবেন তখন এই ক্যান্ডেলটা ঠিক মতোই থাকবে, উপরেই লাভা রাখেন না কেন এই ক্যান্ডেলের কিছুই হবে না, আবার এই ক্যান্ডেল পুরো আনব্রেকেবল, অ্যানভিল, স্যান্ড, গ্রাভেল কেউ কিচ্ছু এটার কিছু করতে পারে না, পুরো বস টাইপ একটা আইটেম, আর এটা ডেফিনেটলি কোনো সেন্স মেক করে না। নাম্বার 21, আচ্ছা এই অ্যানয়িং লিটল পিস অফ শিট কে জানে না, বেবি জম্বি মাইনক্রাফটের সবচেয়ে অ্যানয়িং একটা মব, এদের হিট বক্সের কারণে এদেরকে মারাও যায় না, বাট এদের ইলজিক্যাল একটা জিনিস হলো এরা কখনো বড় হয় না, মানে এদের গ্রোথের হরমোনের কি কোনো সমস্যা হয়েছে, বছরের পর বছর পার হয়ে যায় তাও এদের বেবি জম্বি থাকবে। নাম্বার 22, আচ্ছা মাইনক্রাফটের চেন আর্মর কে কে ইউজ করছে হাত তোলো, নর্মালি ডেইলি বেসিসে কেউ চেন আর্মর ইউজ করে না, বেডার্স হয়তো অনেকে ইউজ করে পিভিপির জন্য, বাট এটা আমরা কাউন্ট করবো না। আচ্ছা আপনারা কি কখনো ভাবছেন মাইনক্রাফটের আয়রন দিয়ে আপনারা আয়রন আর্মর বানাতে পারবেন, গোল্ড দিয়ে আপনারা গোল্ড আর্মর বানাতে পারবেন, ডায়মন্ড দিয়ে ডায়মন্ড আর্মর বানাতে পারবেন, বাট চেন দিয়ে আপনারা কখনো চেন আর্মর বানাতে পারবেন না, মানে আগে তো চেন ছিল না দেখে চেন আর্মর বানানোর কোনো সুযোগ ছিল না, বাট এখন তো চেন আছে তাই চেন আর্মর বানাতে দেওয়া উচিত। নাম্বার 23, আচ্ছা মাইনক্রাফটে হয়তো আপনারা ফিশিং সবাই করছেন, ফিশিং নিউ ওয়ার্ল্ডে অনেক ইউজফুল একটা জিনিস, কিন্তু একটা জিনিস আমাকে কেউ বলেন যে মাইনক্রাফটের রিয়েল ফিশ যেগুলো থাকে সেগুলোকে ক্যাচ করার জন্য আপনাদের বাকেট লাগে, আর এই ফিশ আপনারা ফিশিং রড ছাড়া জীবনে ধরতে পারবেন না। আমি আমার একটা কাহিনী বলি, মাইনক্রাফটে যখন ফিশ ছিল না তখন খালি স্কুইড রিভারে ঘুরে বেড়াইতো, তখন ওইটাকে আমি ফিশ মনে করে খালি ধরার চেষ্টা করতাম, বাট ফিশিং রড দিয়ে সেটা ধরা জীবনে যেত না, আর সিলভার ফিশটা আছে ক্রিয়েটিভ মোডে দেখার পরে এটাকে ফিশ মনে করে অ্যাকোয়ারিয়ামে ভরছিলাম, বাট পরে এটা মরে গেছে। সো নাম্বার 24, মাইনক্রাফটের ক্রিপার, মাইনক্রাফটের ক্রিপারকে সবাই হেট করে, সবার নতুন বিল ফুটানোর জন্য রেডি থাকে এই ক্রিপারগুলো, আর এদেরকে আপনারা অনেক ইজিলি ফ্লিন্ট অ্যান্ড স্টিল দিয়ে ফুটাইতে পারেন, বাট এখানে একটা ইলজিক্যাল জিনিস হচ্ছে মাইনক্রাফটের ফায়ার অ্যাস্পেক্ট বা ফায়ার দিয়ে যখন আপনাদের এদেরকে ড্যামেজ করবেন তখন এটা ফুটবে না, মানে কেন দুটোই তো সেম, আর এই জিনিসটা পুরো ইলজিক্যাল। ওকে সো লাস্ট লজিক বলার আগে আমি একটা হেডফোন গিভওয়ে করতেছি, একটা না অ্যাকচুয়ালি দুইটা, আর ওইটা করতেছি ক্লাউড গ্যাজেটের পেজে, সো ডেসক্রিপশনে প্রথমে একটা লিঙ্ক দেওয়া থাকবে, পার্টিসিপেট করার জন্য ওই লিঙ্কে গিয়ে আপনাদেরকে পেজে লাইক আর ফলো করতে হবে, আর ওইখানে গিভওয়ের একটা পোস্ট থাকবে, আর ওই পোস্টে আপনাদেরকে একটা ফ্রেন্ডকে মেনশন দিতে হবে, আর পোস্টটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিতে হবে। গিভওয়ে 11 ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবল থাকবে, সো আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন। নম্বর 25, সো মাইনক্রাফটের জিপস্টোন যে ভিলেজারদের কিছু করে না সেটা আপনারা জানেন, এখন আরেকটা জিনিস যেটা অদ্ভুত সেটা হলো মাইনক্রাফটের ভিলেজারের উপর যদি একসাথে 5টা অ্যানভিল পরে তাও তারা সেটা সার্ভাইভ করতে পারবে, মানে তাদের মাথা কত শক্ত সেটা আমার কল্পনারও বাইরে। আর আরও 25টা ইলজিক্যাল ফ্যাক্ট দেখার জন্য পাশে থাকা ভিডিওটা ক্লিক করেন, আর আজকের জন্য এটুকুই।